জন্মের পর প্রথম 6 মাস শিশু কেবল বুকের দুধ খেয়েই বেঁচে থাকে। তাই এক্ষেত্রে নতুন মাকে তার দৈনন্দিন খাদ্য তালিকায় এমন সব খাবার যুক্ত করতে হবে যাতে শিশুর বুকের দুধের মাধ্যমে খাবারের পর্যাপ্ত উপযোগিতা মেটাতে পারে। রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভেষজ উপাদান। বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের জন্য রসুন বেশ উপকারী। এটি দুধের পরিমাণ বৃদ্ধি করার পাশাপাশি মাতৃত্বকালীন সংক্রমণের হাত থেকেও রক্ষা করে, ফলে শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে দ্রুত। গর্ভাবস্থায় পাকা পেঁপে খেতে নিষেধ করা হলেও এটি সন্তান প্রসবের পর খেতে আর বাধা থাকে না, বরং এই ফল খেলে মেলে উপকার। পাকা পেঁপে খেলে তা মায়ের শরীরে অক্সিটোসিন নামক হরমোনের উৎপাদন বৃদ্ধি করে, যা ব্রেস্ট মিল্কের গুণগত মান বাড়াতে সাহায্য করে। খেতে পারেন ওটসও। এই সুপারফুডে থাকে ক্যালসিয়াম, ফাইবার, আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান, তাই এই খাবার খেলে তা বুকের দুধের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে, সেই সাথে এটি বজায় রেখে হরমোনের ভারসাম্য। ওটসের মতো যে কোনো দানা শস্য খেতে পারেন, তাতেও মিলবে উপকার। বেদানার রস নতুন মায়েদের জন্য উপকারী। এর রস নিয়মিত খাওয়ার ফলে বুকের দুধ তৈরির পাশাপাশি রক্ত পরিশোধক হিসেবেও কাজ করে থাকে। এছাড়া সিজারিয়ান অপারেশনে অনেক সময় ব্লাড লস হয়, এক্ষেত্রে বেদানা বা আনার নতুন রক্ত তৈরিতেও সাহায্য করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।